রাজ্যের খাদ্যমন্ত্রীর নির্দেশ মোতাবেক কৈলাসহর মহকুমায় প্রায় প্রতিনিয়ত সরকারি ন্যায্য মূল্যের দোকানে অভিযান তথা পরিদর্শন অব্যাহত রয়েছে বলে জানান কৈলাসহর মহকুমা শাসক প্রদীপ সরকার। সোমবার থেকে কৈলাসহর মহকুমার বিভিন্ন সরকারি ন্যায্য মূল্যের দোকান পরিদর্শন করেন মহকুমা শাসক প্রদীপ সরকার। কয়েকটি ন্যায্য মূল্যের দোকানে দোকানের বোর্ড তথা সাইনবোর্ড ঠিকঠাক ছিল না, খুব শীঘ্রই এগুলো ঠিকঠাক করার নির্দেশ দেওয়া হয়েছে বলে মহকুমা শাসক প্রদীপ সরকার জানান। খাদ্য দপ্তরের থেকে যে একটা ইনস্ট্রাকশন পেয়েছি যে প্রত্যেক মাসে সমস্ত রেশন সব যেগুলি আছে এগুলি যাতে আমরা পরিদর্শন করি এবং কৈলাসহর সাব ডিভিশনে 68টা রেশন সব আছে, এই রেশন সবগুলি আমি SDM, এডিশনাল SDM, ডেপুটি কালেক্টরস এবং SDC ফুড আমরা সবাই প্রত্যেক মাসেই দেখছি। 6টা রেশন সব আমি ভিজিট করেছি, KMC এরিয়াতে 1টা এবং চণ্ডীপুর ব্লকের আন্ডারে 5টা রেশন সব আমি ভিজিট করেছি। ভিজিট করার পরে আমরা সমস্ত জায়গাতেই ঠিকঠাকই পেয়েছি এবং কিছু কিছু জায়গাতে রেশন সবেতে যে সাইনবোর্ড স্যাম্পল যে দোকানগুলিতে নেই এগুলি যাতে ঠিকমতো রাখে তার জন্য আমরা তাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছি। এই মাসে আমরা বেশি একটা কোনো দোকানে আমরা বেশি একটা গরমিল বা কোনো ইরেগুলারিটিস পাইনি, কারণ গত মাসেই আমরা সমস্ত রেশন শপগুলি আমরা ভিজিট করেছিলাম। প্রত্যেকটা রেশন শপ ভিজিট করে যেখানে আমরা খাদ্য যেমন রাইস আটা এই সমস্ত জিনিস একটু কম পেয়েছি তাদেরকে আমরা সোগজ করেছি এবং আমাদের যে রেশন শপের ডিলাররা যারা আছেন তাদেরকে নিয়ে আমরা মিটিং করেছি। আমাদের যে ডিপার্টমেন্ট এবং গভর্নমেন্ট যে একটা নির্দেশ দিয়েছে যে প্রত্যেকটা রেশন শপ যাতে সুন্দর মতো চলে, ঠিক সময়তে খোলে এবং ঠিক সময় যাতে যারা কাস্টমার আছে তারা যাতে ঠিক সময়ে জিনিসপত্র পায় তার জন্য আমরা যাতে এটা ইন্সপেকশন করি। এবং আমি কৈলাসহর দেখেছি যে কিছুদিন আগে একটা প্রায় 2 মাস আগে দেওয়ারাছড়াতে একটা সমস্যা হয়েছিল রেশন শপ নিয়ে, এই সমস্যাটা আমরা সমাধান করে দিয়েছি, এখন এখানে খুব সুন্দর মতো চলছে। আমরা একটা ডিলারকে পরিবর্তন করতে গেলে সময় অনেক লাগে, আমরা দোকানটাকে ওনাকে আমরা সাসপেনশন করে দিয়েছি। সাসপেনশন করে দেওয়ার পরে পাশের যে রেশন শপটা আছে ওইটার সাথে আমরা ট্যাগ করে দিয়েছি। Bureau report, Voice 18.